হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রিপ রকার্স। আমি মৃত্যুঞ্জয় দাস আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আমি যেমন জেআরবিটি নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, তো সমস্ত ভিডিওতে আমি দেখেছি দর্শক বন্ধুরা আমার ভিডিও লাইক করেছেন, শেয়ার করেছেন, কমেন্টস করেছেন। তো আমি সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই যে এরকম একটা অরাজকতা কায়েম হয়েছে ত্রিপুরাতে, তো এই অরাজকতা থেকে আপনারা মুক্তি কীভাবে পাবেন? এখন কথায় আছে না যে বাচ্চারা না কানলে মা দুধ দেয় না, এরকমই দরকারটা কাদের? জেআরবিটি অ্যাসপিরেন্টসদের পিআইএল করবার জন্য। যারা 70 পেয়েছে ওরা এমনিতেই জানে ওদের চান্স নেই, তো ওদের নেতিবাচক কথা শুনে কেন যারা 90 অ্যাভাব পেয়েছে, 100 অ্যাভাব পেয়েছে পিছিয়ে যাবে? তো এমন তো হতে পারে ওরা শাসকদলীয় কোনো পাণ্ডা যে ইয়ে করছে ক্যান্ডিডেটদের ইয়ে থেকে, কেস করা থেকে দূরে সরবার জন্য ইয়ে করছে, ওরা আরও ডিসকারেজ করছে। তো আপনারা এই সমস্ত আলতু ফালতু ভুয়া কথায় কান দেবেন না, বোগাস কথাবার্তিতে কান দেবেন না, নিজের বুদ্ধিতে কাজ করবেন। কারণ আপনারা যারা 100 অ্যাভাব পেয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, 95 অ্যাভাব পেয়েছেন বা 90 অ্যাভাব পেয়েছেন, আপনারা এডুকেটেড, লিটারেট, আপনারা জেনে নেবেন এই সমস্ত কেসের কী হয় যদি কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে। প্রতিদ্বন্দ্বী থাকতে লাগে, কেসটা অ্যাকসেপ্ট হয়েছে, একটা প্রসেস এটা। এই সাধারণ তিল মাত্র পরিমাণ মানে আপনাদের বুঝতে এতদিন সময় লেগে যাচ্ছে, একজন দুজন না, তো একজন দুজন বুঝলেও চলবে না। এটা তো একজন দুজনের কেস না, এটা তো জড়িত আছে 4,500 এখানে অ্যাসপিরেন্টসদের ভবিষ্যৎ ঝুলে আছে। সেই ভাগ্যবানরা কারা সেটা তো কেউ বলতে পারছে না, কিন্তু অনেকটা আন্দাজ করা যাচ্ছে। কিন্তু এই প্রক্রিয়াটাকেই বানচাল করবার জন্য সরকার এরকম একটা জঘন্য নোংরামিতে পা বাড়িয়েছে। তো কাদা ছুড়লে তো গায়ে লাগবেই, কাদা ছোড়াছুড়ির কাজ কিন্তু গভর্নমেন্ট নিজে করেছে। এবং আপনারা ভালো করে বলে দিচ্ছি, আপনারা, হ্যাঁ বন্ধুরা, সরি জেআরবিটি অ্যাসপিরেন্টস, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের হাত থেকে বানানো, একদম বসানো চাকরিটা একদম বসে রয়েছে, এটা মুছে যাবে। আজকালকার দিনে একটা গ্রুপ ডির চাকরি পাওয়া কত মুশকিল, এটা গ্রুপ সি গ্রুপ ডি দুটোই। প্লাস আপনারা দেখেছেন যে আপনাদের নাম্বার অন্যদের তুলনায় অনেক বেশি, আপনারা ইন্টারভিউর মধ্যেও 15 তো এমনিতেই পাওয়া যাবে, ওটা যদি অ্যাড হয়ে যায় তাহলে তো এমনিতেই আপনারা ধরা ছোঁয়া নাগালের বাইরে, আপনারা চাকরি এমনি পেয়ে যাবেন। আপনারা কোথায় বসে আছেন কেন? ভাল লাগবে যখন আপনাদের হাত থেকে চাকরিটা চলে যাবে? এটার জন্যই আপনারা পরীক্ষাটা দিয়েছিলেন নাকি, চলে যাবার জন্য? না, কে কি আর করবে, কারোর কিছু করার নেই। আমি শুধু পারবো আপনাদেরকে বোঝাতে, এর বেশি তো আমি কিছু করতে পারবো না। যা ডকুমেন্টস দেবার উকিলবাবুকে দেওয়া হয়ে গেছে, বাকি যা লাগবে সব দেওয়া যাবে, কিন্তু আপনারা কন্ট্রিবিউট করুন। যদি কেসে না যেতে চান, মিনিমাম এরকম 20 জনকে সামনে রেখে বাকিরা পেছন দিকে ফান্ড দিয়ে কন্ট্রিবিউট করুন, তাতেও চলবে। এটা উঠা দিয়ে কথা, এটা পুরো ডিসমিস করে দেবে, আমার মনে হয় পুরো ডিসমিস করে দেবে। এটাই তো এই নোংরামিটা করবার জন্যই তো গভর্নমেন্ট এরকম করেছে, না হলে দেখুন ক্যান্ডিডেটরা সব রতনলাল নাথের ইয়েতে কেন, এই কনস্টিটিউয়েন্সি থেকে কেন এই দুজন, এবং দুজনের পরীক্ষা কেন্দ্র কাছাকাছি, এটা তো নেহাত কোইন্সিডেন্স হতে পারে না। এবং যা ডেট দিয়েছে সেই ডেটটা টোটালি বোগাস। আমি আমার ভিডিওতে আমি পয়েন্ট আউট করে আমি চিহ্নিত করে দিয়েছি এই জায়গাগুলো, আমার ভিডিওতে আপনারা দেখে নেবেন আগের ভিডিওগুলো, যদি কারোর মনে যদি একটু সন্দেহ থাকে, তিল মাত্র এটা দেখলেই সন্দেহটা দূর হয়ে যাবে। যাক বন্ধুরা, আমার এতটুকুই ভিডিওটা আমি বড় করছি না, এটা শুধুমাত্র আপনাদের উৎসাহ উদ্দীপনা আরও বাড়িয়ে দেবার জন্য আমি এক্ষণের ভিডিওটা, কারণ আমার কাছে এখন আর কোনো ইনফরমেশান নেই জেআরবিটি সম্পর্কে যা ইনফরমেশান ছিল, তথ্য ছিল, আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। বাকি আমি আরটিএ যে পেয়েছি, ওই আরটিএ এর আমি ইয়ে রেডি করছি, যে উত্তরটা পেয়েছি এখান থেকে কিছু পয়েন্টস আছে, যেমন
আরটিআই এর রেজাল্ট ডিলে কেন, এরকম একটা আমি পয়েন্ট জানতে চেয়েছিলাম। এটা উল্টো পাল্টা ওরা উত্তর দিয়েছে, বলেছে ইট রিকোয়ার্স ফার্দার এক্সপ্লেনেশন হ্যান তেন বকর চক্কর। ওদেরকে গিয়ে বুঝিয়ে আসবো কি রে ভাত যখন খাস তখন দাঁত দিয়ে চিবির তো খাস, নাকি জিব্বা দিয়ে চিবিয়ে চিবিয়ে খাস, এটা জানতে হবে। জিব্বাতে দাঁত লাগানো থাকে নাকি না, আমি কি জিব্বাতে দাঁত লাগিয়ে আমি বলেছি ইয়েটা প্রশ্নগুলো, না আমার আঙুলে কাটা লাগা ছিল যখন আমি টাইপ করছিলাম কম্পিউটারে। তো ওদেরকে গিয়ে আমি বুঝিয়ে আসব। যাই হোক, আপনারা ইয়ে করুন, এগিয়ে আসুন, সময় নেই, আর সময় নেই, আর সময় নেই, চিন্তা করবার সময় নেই। বহুত টাকা এমনিতেই হারিয়ে যায়, আরও কত হারাবে। 500 টাকা দিলে, 1000 টাকা দিলে কারোর এই ডেক থেকে একটা চাল কমবে না, বা কারোর একটা ডেকের মধ্যে একটা চাল বাড়বে না, এটা কোনো ব্যাপার না। কেউ যদি সিঙ্গেলও 20,000 দিতে আসে, না এটা অ্যাকসেপ্টেড হবে না, সবাই মিলে দিতে হবে সবার, এটা সবাই ইউনাইটেড হন। দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই, জয় হিন্দ।